বইজগচিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন মিলান কুন্ডেরার বিখ্যাত উপন্যাস ঠাট্টা। উপন্যাসটির আজ ২৫তম পর্ব। লুডভিক, আমাদের এক ভীষণ ধার্মিক কিন্তু নিঃসম্বল রাজা আছে। আমাদের থেকে কিছুটা দূরে ঘোড়সওয়ারেরা কয়েকটি বারে সুমুখে দাঁড়িয়ে বলে চলেছিল। আমরা ওদের অনুসরণ করতে লাগলাম। ঘোড়াগুলির পিছনের দিকটা খুব চমৎকারভাবে রঙিন ফিতে দিয়ে সাজানো হয়েছিল। যেমানেক হঠাৎ সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, ওই যে হেলেনা। আমি তার প্রদর্শিত দিকে চোখ ফেরাতে ঘোড়াদের রঙিন সাজসজ্জাই দেখতে পাচ্ছিলাম শুধু। যেমানেক আবার তর্জনী নির্দেশ করে বলে উঠল, ওই যে। এমন সময় আমি হেলেনার পশ্চাদ্দেশ দেখতে পেলাম। একটি ঘোড়ার আড়ালে তার শরীরটা ঢাকা পড়েছে। আমার কেমন লজ্জা পেল। যেমানেক যেভাবে হেলেনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করল, তাতে মনে হলো আমার সঙ্গে যে হেলেনার পরিচয় আছে যেমানেক তা জানে। সে কারণেই ও আমার বউ না বলে হেলেনা বলল। হেলেনা ফুটপাতের কিনারে দাঁড়িয়ে রয়েছিল, ওর হাতে একটি মাইক্রোফোন। মাইক্রোফোনের তারটি টেপ রেকর্ডারের সঙ্গে গাঁথা। টেপ রেকর্ডার যন্ত্রটি জ্যাকেট এবং জিন পরিহিত একটি যুবক দুহাতে ধরে আছে, তার কানে ইয়ারফোন লাগানো। আমরা ওদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। যেমানেক হঠাৎ কোনো ভূমিকা না করেই বলে বসল, হেলেনা একটি চমৎকার মেয়ে। ওর মতো সুন্দর শরীর খুব কম মেয়েরই আছে। কাজকর্ম ও খুব ভালো জানে। আর আমরা যে পরস্পরের সঙ্গে এত চমৎকার সম্পর্ক বজায় রাখতে পেরেছি তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার কর্ণমূল উষ্ণ হয়ে উঠল। যেমানেক আমাকে আক্রমণ করার মানসে কথাগুলো বলেনি, সে বরং বেশ খোলামেলা মেজাজে সহজ সরল ভঙ্গিতেই কথাগুলো বলেছিল। ব্যাপারটি যে আসলে কি ঘটেছে তা বুঝে উঠতে আমার বিন্দুমাত্র দেরি হলো না। বিশেষত মিস ব্রোথ যেরকম ঘন ঘন আমার দিকে অর্থপূর্ণ হাস্যস্নিগ্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল, তারপর তো কোনো সন্দেহ পোষণ করার প্রশ্নই ওঠে না। মিস ব্রোজের চাউনি দেখে মনে হচ্ছিল সে আমার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে। আমার সঙ্গে তার সক্ষতা না থাকলেও এটা বুঝে নিতে দেরি হলো না। যেমানেক ওর বউয়ের প্রশংসা করেই চলেছিল, প্রসঙ্গত টুকরো দু একটা ঘটনার কথাও ব্যক্ত করল সে উদাহরণ হিসেবে। সে যে হেলেনার সব ব্যাপারেই খোঁজখবর রাখে তাও ইঙ্গিতে প্রকাশ করতে ছাড়ল না। তার কথাবার্তা থেকে এটাও বুঝে নিতে অসুবিধা হলো না যে সব কিছু জানা থাকা সত্ত্বেও সে কোনো গোলমাল করবে না। স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলতে চায় না সে। সেদিক থেকে বিচার করলে তাকে উদারবাদী লোক বলে শনাক্ত করা যেতে পারে সহজেই। ওর কথাগুলোকে আরও নৈর্ব্যক্তিক করে তোলার জন্য যে মানে ইয়ারফোন কানে লাগানো যুবকটির পানে আমার দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই ছেলেটি গত দু বছর ধরে হেলেনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইয়ারফোন কানে লাগানো অবস্থায় ওকে ঠিক একটা গোবরে পোকার মতো দেখাচ্ছে না? যেমানেক আরও বলল যে ছেলেটির দিকে আমার নজর রাখা উচিত। মিস ব্রোজ যেমানেকের কথা শুনে হেসে জিজ্ঞেস করল, দু বছর আগে ছেলেটির বয়স কত ছিল? যেমানেক বলল, ১৭। প্রেমে পড়ার জন্য যথেষ্ট বয়স। যেমানেক এরপর ঠাট্টার সুরে বলল যে হেলেনা রাবারের বড় একটা খেলনা নয়, কিন্তু ওই ছেলেটা যত বেশি ব্যর্থতার সম্মুখীন হবে তত বেশি উদগ্র হয়ে উঠবে এবং ও শেষ পর্যন্ত লড়ে যাবেই। মিস ব্রোজ এই কৌতূহলোদ্দীপক কথোপকথনে যোগ দিল এবং বলল যে ওই ছেলেটাকে কী করে কায়দা করতে হবে তা নিশ্চয়ই আমার জানা আছে। ও ব্যাপারে আমি নিশ্চয়ই করে কিছু বলতে পারি না, যেমানেক মুখে হাসি ফুটিয়ে কথাটা বলল। ভুলো না, আমি খনিতে কাজ করেছি, আমার তখনকার জোশ এখনও কিছুটা আছে। আপনি কি খনিতেও কাজ করেছেন নাকি? মিস ব্রোক জিজ্ঞেস করল। এই ২০ বছরের লক্কা পায়রাগুলো, যেমানেক তার কথাই বলতে লাগলো জবরদস্তিমূলক ভঙ্গিতে। ওরা দলবদ্ধ অবস্থায় ভয়ানক বিপজ্জনক হয়ে উঠতে পারে। ওরা যাকে অপছন্দ করে তার ১২টা বাজিয়ে দিতে পারে। কতদিন খনিতে কাজ করেছেন আপনি? মিস ব্রোজ আবার জিজ্ঞেস করল। ৫ বছর, আমি জবাব দিলাম। কখন ঘটেছিল ব্যাপারটা? ৯ বছর আগে বেরিয়ে এসেছি আমি। ওহ, সে তাহলে অনেককাল আগের কথা।
এতদিনে আপনার হাত পায়ের পেশি নিশ্চয়ই শিথিল হয়ে গেছে। মিস ব্রোজ কথাগুলো কৌতুকাবহ কণ্ঠেই বলল। আমার তখন মনে হচ্ছিল আমার পেশি যে মোটেই শিথিল হয়ে যায়নি তার একটা সাক্ষাৎ প্রমাণ দিয়ে দিই। আমি যে এই সোনালী চুলওয়ালা তরুণীকে ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারি সেটা হাতে নাতে প্রমাণ করে দিই। কিন্তু এক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিষাদব্যঞ্জক ব্যাপারও বটে, আমার এখন প্রতিশোধ নেবার মাত্র একটি অস্ত্র আছে, তা হচ্ছে আমার শক্ত পেশিবহুল এই শরীরটা। আবার আমি আমার কল্পনায় যে মানেককে আমার দিকে তাকিয়ে আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তা ভুলে যাবার কথা বলতে উদ্যোগী হয়ে উঠতে দেখতে পেলাম। আমার মনে হলো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। আমার মনে হলো যে মানেকের এই ক্ষমা প্রার্থনার ব্যাপারটা শুধু যে তার মত পরিবর্তন দ্বারাই সমর্থিত হবে তা নয়, সময় কিংবা তার প্রেক্ষিতেরও যে এ ব্যাপারে বিশেষ ভূমিকা থাকবে তাও নয়। আমার মনে হলো হেলেনারও এতে সমর্থন থাকবে। হ্যাঁ, ওরা সবাই এখন যে মানেকের দলে। কেননা যে মানেক যদি আমার অবৈধ ভালোবাসার ব্যাপারটা স্বীকার করে তাহলে তাকে ক্ষমা করার ব্যাপারটা ঘুষ হিসেবে দিতে হবে আমাকে। যে মানেককে কল্পনায় ব্ল্যাকমেলার রূপে দেখতে পেলাম আমি। ওর চেহারায় আত্মপ্রত্যয়ের উজ্জ্বলতা ফুটে উঠেছে, শক্তিশালী মিত্ররা ওর বাহুকে দৃঢ় করেছে। যে মানেকের কল্পিত এই অবয়বটি আমার কাছে এত বেশি সত্য বলে প্রতীয়মান হতে লাগলো যে আমি ওকে আঘাত করার জন্য মরিয়া হয়ে উঠলাম। আমি কল্পনায় দেখতে পেলাম লোকজন চিৎকার করছে, অশ্বারোহীরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, সূর্যের কিরণ শতগুণ প্রখর হয়ে উঠেছে। মিস ব্রোজ কান্না করুন কণ্ঠে কি যেন বলছে, আর আমার গনগনে চোখের সামনে যে মানেকের আত্মতৃপ্ত মুখ থেকে দর বিগলিত ধারায় রক্ত বেরিয়ে আসছে। এই সবই অবশ্য আমার কল্পনার অন্তর্ভুক্ত। কিন্তু যে মানেক যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি কি করব? আমি সবিস্ময়ে উপলব্ধি করলাম যে আমি তখন কিছুই করতে পারবো না। ইতিমধ্যে আমরা হেলেনা এবং তার সঙ্গী যুবকের কাছাকাছি এসে পৌঁছেছিলাম। যুবকটি তখন তার কান থেকে ইয়ারফোনটা খুলে নিচ্ছিল। তোমাদের কি ইতিমধ্যেই পরিচয় হয়েছে? হেলেনা আমার সঙ্গে যে মানেককে দেখে বিস্ময় প্রকাশ করল। আমরা পরস্পরকে অনেকদিন থেকেই চিনি, ছাত্রাবস্থা থেকেই আমাদের পরিচয় আছে, যে মানেক বলল। আমরা একই কলেজে পড়াশোনা করেছি। যে মানেকের মুখে এই কথা উচ্চারিত হতে শুনে আমার মনে হলো ও ক্ষমা প্রার্থনা করার দিকে আর এক ধাপ এগিয়ে গেল, আমাকেও ওর সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যোগাযোগটা খুবই অদ্ভুত বলতে হবে, হেলেনা বলল। এটাই এই দুনিয়ার রীতি, কুশলী যুবকটি মন্তব্য করল। তার বলার ভঙ্গির মধ্যে একটা সবজান্তার ভাব ফুটে উঠল। আহ, তোমাদের সঙ্গে এর পরিচয় করিয়ে দেওয়া হয়নি, হেলেনা বলে উঠল। এর নাম জিন্দ্রা, জিন্দ্রা ফ্যারলেচকা। আমি হাত মেলালাম জিন্দ্রার সঙ্গে। যে মানেক হেলেনার দিকে তাকিয়ে বলল, মিস ব্রোজ এবং আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি সেটা আর সম্ভব নয়। তুমি বরং লুডভিকের সঙ্গেই যাও। আপনি কি আমাদের সঙ্গে যাবেন? জিনের প্যান্ট পরিহিত ছেলেটি আমার পানে তাকিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বরে হৃদ্যতার অভাব প্রকটিত হয়ে উঠেছিল। তোমার গাড়ি এখানে এনেছ? যে মানেক জিজ্ঞেস করল আমাকে। আমার গাড়ি নেই, আমি বললাম। তাহলে তুমি আমাদের সঙ্গে চলে এসো, আমাদের সঙ্গে তুমি আরামে থাকবে, উত্তম সঙ্গীও পাবে। আমি 80 মাইল বেগে গাড়ি ছোটাতে পারি, সুতরাং ভাবনার কোনো কারণ নেই, জিন্দ্রা বলে উঠল হঠাৎ। জিন্দ্রা, হেলেনা ধমকের সুরে চিৎকার করে উঠল। তুমি আমাদের সঙ্গে আসতে পারো, যে মানেক আমার পানে তাকিয়ে বলল। কিন্তু আমার মনে হয় পুরনো বন্ধুর চেয়ে নতুন বান্ধবীর সঙ্গেই তোমার বেশি আকাঙ্ক্ষিত, যে মানে খুব স্বাভাবিক গলাতেই বন্ধু শব্দটি উচ্চারণ করল। আর আমি ভাবলাম অনির্ধারিত সেই সন্ধি স্থাপনের ব্যাপারটি ঘটতে আর বেশি বিলম্ব হবে না। যে মানে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর ভঙ্গি থেকে মনে হচ্ছিল ও বুঝি এখনই ঘুরে দাঁড়িয়ে আমার সঙ্গে একা কথা বলতে চাইবে। আমি মাথা নিচু করে ওর আহ্বানের প্রতীক্ষা করতে থাকলাম। কিন্তু আমার অনুমানে ভুল হয়েছিল। যে মানে ওর হাত ঘড়ির পানে তাকিয়ে বলে উঠল, আমার হাতে এখন বেশি সময় নেই, 5টার মধ্যে প্রাগে ফিরতে হবে আমাদেরকে, সুতরাং এখনই বিদায় জানাতে হচ্ছে আমাকে। বিদায় হেলেনা, কথাটি বলে যে মানে তার একটি হাত হেলেনার দিকে বাড়িয়ে দিল
এরপর সে আমার এবং যন্ত্রকুশলী যুবকটির সঙ্গে করমর্দন করে বিদায় জানাল। মিস ব্রোজও আমাদের সকলের সঙ্গে হাত মেলাল। এরপর সে যেমানেকের একটি বাহু আঁকড়ে ধরে সম্মুখের দিকে হেঁটে গেল, চলে গেল ওরা। আমি ওদের দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। যেমানেক গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে হাঁটছিল, তার পাশাপাশি মিস ব্রোজ তার সোনালী চুল বাতাসে উঠছিল। মিস ব্রোজকে পিছন থেকে সুন্দরীও মনে হচ্ছিল, সাবলীলভাবে হাঁটছিল সে। ওকে আমার ভালো লাগে, প্রায় বেদনাদায়কভাবে ভালো লাগে। ওর এই প্রস্থানরত ভঙ্গিমার সৌন্দর্য ছিল প্রতিক্রিয়াহীন, স্বার্থরহিত, ঠিক যেমন যেমানেক তার চমৎকার ব্যবহার এবং বন্ধুতামূলক স্মৃতিচারণা সত্ত্বেও যেমন আমার সমগ্র অতীত, যে অতীতকে আমি আমার এই পরিচিত পটভূমিতে উদ্ধার করতে চেয়েছি, প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু আমার অভিপ্সার নিবৃত্তি ঘটেনি। আমার অতীত আমাকে অবহেলাভরে প্রত্যাখ্যান করেছে, যেন আমার অস্তিত্বটাই ওর কাছে মিছে। অবমাননা এবং লজ্জার কারণে শ্বাসরোধ হয়ে আসছিল আমার, নিরুদ্দেশ হওয়া ছাড়া গত্যন্তর নেই বলে মনে হচ্ছিল। নিজেকে পৃথক করে সব নোংরা ঘটনা কৌতুক উপড়ে ফেলে হেলেনা এবং জেমানেককেও স্মৃতি থেকে চিরদিনের জন্য ছেড়ে মুছে গত পরশু, গতকাল এবং এই আজকের দিন, এসব এমনভাবে উপড়ে ফেলা দরকার যেন সামান্য চিহ্ন আর অবশিষ্ট না থাকে। আমি মিসেস জেমানেকের সঙ্গে একা একটু কথা বলতে চাই, আপনার আপত্তি নেই তো? আমি যন্ত্রকুশলী যুবকটিকে জিজ্ঞেস করলাম। হেলেনাকে আমি এক পাশে নিয়ে গেলাম। সে কী যেন ব্যাখ্যা করতে চাইছিল, কী যেন বলল জেমানেক সম্পর্কে এবং তার সঙ্গিনী সম্পর্কেও। এরপর অনেকটা এলোমেলোভাবে জেমানেককে সব কথা খুলে বলতে হয়েছে বলে সে আমার কাছে ক্ষমা চাইল। কোনো কিছুই স্পর্শ করল না আমাকে। আমি দগ্ধ হচ্ছিলাম একটিমাত্র ইচ্ছায়, এই জায়গা থেকে বেরিয়ে পড়তে। গোটা ব্যাপারটা থেকে দূরে চলে যেতে চাইছিলাম আমি। আমি চাইছিলাম সব কিছুর উপর যবনিকাপাত ঘটাতে। আমি বুঝতে পারছিলাম হেলেনাকে আর প্রতারণা করা উচিত হবে না, সে এসব ব্যাপারের কিছুই জানে না। তুলনায় আমি ওর সঙ্গে জঘন্য আচরণ করেছি। ওকে আমি জটিল একটি বিষয়ের ভিতর টেনে এনেছি। একটা পাথরের মতো ব্যবহার করতে চেয়েছিলাম আমি হেলেনাকে। ওকে ছুঁড়ে মারতে চেয়েছিলাম অন্য আরেকজনের দিকে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি প্রতিশোধ গ্রহণ করার উদগ্র নেশায় মাতোয়ারা হয়েছিলাম। আমার মূল উদ্দেশ্য আমি গোপন করে রেখেছিলাম। এত দীর্ঘকাল পরেও ব্যাপারটার একটা নিষ্পত্তি ঘটাতে চেয়েছিলাম। সে যাকে, এখন আর পূর্বাপর সব কিছুর ব্যাখ্যা করা সম্ভব নয়। এখন আমি সত্য ঘটনা প্রকাশ করলে হেলেনা যে শুধু মর্মান্তিক আঘাত পাবে তা নয়, ও হয়তো ব্যাপারটা সম্মুখ বুঝে উঠতেও পারবে না। আমি সুতরাং আমার মূল বক্তব্যটাই ওকে জানিয়ে দেব বলে সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি হেলেনাকে বার বার করে বললাম যে ওর সঙ্গে আমার এটাই শেষ দেখা, ওর সঙ্গে আমি আর কখনো একত্রে কাটাবো না, দেখা হবে না আর আমাদের। আমি ওকে ভালোবাসি না, এটা ওর স্পষ্ট বোঝা উচিত। ব্যাপারটা যত খারাপ হবে ভেবেছিলাম তার চেয়েও অনেক খারাপ হলো। হেলেনার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, কাঁপতে লাগলো ও। আমার কথায় ও বিশ্বাস স্থাপন করতে পারছিল না, আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। ওর হাত থেকে ছুটে আসার আগে আমাকে হৃদয়হীনের মতো নিষ্ঠুর হয়ে উঠতে হলো। হেলেনা, আমার চারপাশে ঘোড়া এবং বাতাসে ভাসমান দীর্ঘ ফিতা। আমি দাঁড়িয়েছিলাম, ধীর স্থিরভাবে দাঁড়িয়েছিলাম। এমন সময় জিনরা আমার পাশে এসে দাঁড়ালো, আমার একটা হাত তুলে নিল নিজের হাতে, হাতটায় চাপ দিতে থাকলো, জিজ্ঞেস করল ব্যাপার কি। আমি হাতটা ছাড়িয়ে নিলাম না, বললাম কিছু না জিনরা, কিছুই হয়নি, হবার কি আছে। আমি চেষ্টাকৃত কণ্ঠে বললাম কথাগুলো, তারপর উচ্চকিত কণ্ঠে এক নাগাড়ে বলে গেলাম, আর কি রেকর্ড করা বাকি রয়েছে আমাদের? প্রার্থনার সঙ্গীত রেকর্ড করা হয়েছে, দুটো সাক্ষাৎকার পেয়েছি আমরা, শুধু ধারা বর্ণনাটাই যা বাকি রয়ে গেছে। অন্য মনস্কের মতো কথাগুলো বলে চলেছিলাম আমি। জিনরা দাঁড়িয়ে রইল আমার পাশে, ওর হাতের মুঠোর ভিতরে আমার হাত, হাতটা নিষ্পেষণ করছে ও। এর আগে জিনরা কোনোদিন স্পর্শ করেনি আমাকে, ও অতিমাত্রায় ভীতু, কিন্তু ও যে আমাকে ভালোবাসে তা প্রায় সকলেই জানে। এখন ও আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমার একটা হাত পেষণ করছে। আমি আত্মমগ্নের মতো এলোমেলোভাবে প্রোগ্রামের কথাগুলো বলে চলেছি, জিনরার কথা ভাবছিলাম। কি অদ্ভুত ব্যাপার এটা।
আমি ভাবছিলাম জিনরা চোখে আমাকে এখন কেমন দেখাচ্ছে, আঘাতটা আমাকে কুৎসিত করে তুলেছে কি না। হয়তো না, আমি তো কাঁদছিলাম না, শুধু বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, তার বেশি কিছু না। জিনরা, তুমি আমাকে কিছুক্ষণের জন্য একা থাকতে দিতে পারো? আমি এই একটু পরেই যাচ্ছি, ফিরে গিয়েই আমি ধারা বর্ণনাটা লিখে ফেলব, তারপর আমরা দুজনে মিলে ওটা রেকর্ড করে ফেলব। সামান্য কয়েক মুহূর্ত আমাকে ধরে রাখল জিনরা, তারপর মৃদু কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে হেলেনা, ব্যাপারটা কি? আমি ওর এই প্রশ্নের উত্তর না দিয়ে কৌশলে পাশ কাটিয়ে গেলাম। আমি সোজা কাউন্সিল অফিসে এসে পৌঁছলাম। এখানে আমরা একটি কামরা ভাড়া নিয়েছিলাম। আমি এই কামরার ভিতরে ঢুকে নিজেকে ফিরে পেলাম, যেন আত্মস্থ হতে পারলাম। একটি চেয়ারের উপর শরীরটা এলিয়ে দিলাম, আমি মাথাটা রাখলাম টেবিলের উপর। এইভাবে বেশ কিছুটা সময় কেটে গেল। আমার মাথাটায় ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। যন্ত্রণার উপশম ঘটাবার মতো কিছু পাওয়া যায় কি না তার সন্ধানে আমার ব্যাগটা হাতড়ে দেখলাম। আমি কেন যে ব্যাগটা খুলেছিলাম তা বলতে পারবো না, কেননা ব্যাগটার ভিতরে যে তেমন কিছু নেই তা আমি জানতাম। এই সময় হঠাৎ আমার মনে পড়ে গেল যে জিনরার কাছে নানান ধরনের বড়ি ইত্যাদি থাকে। ওর স্ক্যাপ কোটটা হুকের সঙ্গে ঝোলানো রয়েছে চোখে পড়ল আমার। আমি ওর কোটের পকেটে হাত রাখলাম। যা ভেবেছি, একটা ছোট বোতল রয়েছে যেন কিসের, হ্যাঁ মাথা ব্যথারই ওষুধ, দাঁত ব্যথা, সাইটিকা, বাত সব কিছুর জন্যই ব্যবহার করা যেতে পারে। ট্রাঙ্কুলাইজার নয় বটে, কিন্তু মাথা ব্যথাটা ছাড়বে অন্তত। আমি পাশের কামরার কোণের ট্যাপ থেকে একটি গ্লাসে সামান্য পানি ঢেলে দুটি ট্যাবলেট গলৎকরণ করলাম। দুটোই যথেষ্ট, দুটোতেই কাজ হবে। অ্যাসপিরিন অবশ্য সব যন্ত্রণার অবসান ঘটাতে পারে না, সব যন্ত্রণার উপশম ঘটাতে হলে আমাকে পুরো বোতলটাই শেষ করতে হবে। বেশি পরিমাণে খেলে ওটা বিষের কাজ দেয়। জিনরার বোতলটাও প্রায় ভর্তি রয়েছে চোখে পড়ল, মরার পক্ষে ওগুলোই যথেষ্ট। চিন্তাটা এক মুহূর্তের জন্য আমার মাথায় খেলে গিয়েছিল, এক মুহূর্তের ব্যাপার, কিন্তু ভাবনাটা আমার মাথায় ঘুরে ফিরে পাক খেতে থাকল। কিছুতেই এড়াতে পারলাম না আমি ওটাকে। মনে হলো আমি কেন বেঁচে আছি, আমার এভাবে বেঁচে থেকে কি লাভ। খুব গভীর একটা চিন্তায় যে ডুবে গিয়েছিলাম তা তো নয়, এমনি ভাবছিলাম। আমি শুধু ভাবছিলাম আমি যদি আর বেঁচে না থাকি তো তাহলে কি আর হবে। এই চিন্তাটা, এই মৃত্যুর চিন্তাটা আমাকে এমন এক আনন্দে অস্থির করে তুলল যে কি বলবো। আমার হাসি পেল, প্রাণ খুলে হাসতে ইচ্ছা হলো আমার। আমি আরেকটি বড়ি জিভের উপর রাখলাম। বিষ পানে আত্মহত্যা করার কোনো ইচ্ছা ছিল না আমার। আমি বোতলটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম, এই তো মৃত্যু আমার হাতের মুঠোতেই রয়েছে। এই সহজ চিন্তাটা আমাকে খুশিয়াল করে তুলেছিল। আমি অনুভব করছিলাম আমি একটি অতল খাদের দিকে এগিয়ে চলেছি। ওই অতল নিতল খাদে ঝাঁপ দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি স্রেফ উঁকি মেরে দেখতে চাই। আমি গ্লাসে পানি ঢেলে ট্যাবলেটটা হাতে নিয়ে আমাদের কামরায় ফিরে এলাম। জানালাটা খোলাই ছিল। জানালা পথে শোনো ওহে শোনো ধ্বনিটা দূর থেকে ভেসে আসছিল। ওই ধ্বনিটা চলমান মোটর ট্রাক এবং মোটরসাইকেলের ধ্বনির সঙ্গে মিশে গিয়েছিল। ওই ধ্বনিটা আমি যা কিছু ভালোবাসি, যা কিছু আমার প্রিয়, তাতে যেন শীতল পানি ঢেলে দিচ্ছিল। এই গোলমালে আওয়াজটা আমার কানে উত্তপ্ত সীসা ঢেলে দিচ্ছিল যেন। ওই গানটাও। আমি অতঃপর জানালাটা বন্ধ করে দিলাম। নিজের আত্মার ক্রন্দন শুনতে লাগলাম আমি, বেদনাবিধুর আত্মার নীরব কান্না। লুডভি, তুমি আমাকে এক মিনিট সময়সীমার মধ্যে যত আঘাত দিয়েছ, প্যাভেল সারা জীবনেও আমাকে তত আঘাত দেয়নি। প্যাভেলকে আমি ক্ষমা করতে পারি, ওকে আমি বুঝতে পারি, ওর শরীরের আগুন বড় সহজে নিভে যায়, ও তখন নতুন বস্তুর সন্ধানে থাকে, ওর সব সময় নতুন ক্ষেত্র, নতুন শ্রোতার দরকার। প্যাভেল আমাকে আঘাত করেছে, যন্ত্রণা দিয়েছে, কিন্তু তোমার কাছ থেকে পাওয়া এই নতুন যন্ত্রণায় দগ্ধ হতে হতে প্যাভেলের প্রতি আমার ঘৃণার অবলুপ্তি ঘটেছে। আমি প্যাভেলকে এখন ওর মা যেমন দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতেই বিবেচনা করি। ওকে একটা ভার বলে মনে হয় আমার। গত ক বছর ও যেভাবে আমার বেষ্টন থেকে ছাড়া পাবার চেষ্টা করেছে তাতে আমার হাসি পায়। তুমি যেতে পারো প্যাভেল, তুমি যেতে পারো, তোমাকে বুঝতে পেরেছি আমি। কিন্তু লুডভি, তুমি আমার কাছে অবদ্ধই রয়ে গেলে, তুমি আমার কাছে মুখোশ পরে এসেছিলে,
তুমি আমাকে উদ্ধার করতে এসেছিলে, আমাকে উদ্ধার করে আমাকে বিনষ্ট করতে উদ্যত হয়েছ তুমি। তোমাকে আমি শুধু অভিসম্পাদ দিতে পারি, শুধুই অভিশাপ। তোমাকে আমি অভিশাপ দিই, আর কামনা করি তুমি এসো, আমাকে করুণা করো, উদ্ধার করো আমাকে। হা ঈশ্বর, এটা কি কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার? তোমরা যখন একা ছিলে, প্যাভেল তখন তোমাকে কিছু বলেছিল হয়তোবা, আমি হয়তো তার কিছুই জানি না। আমি তোমাকে সে বিষয়ে প্রশ্ন করেছিলাম, আমি তোমাকে ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম কেন তুমি আর আমাকে ভালোবাসো না। আমি তোমাকে যেতে দিতে চাইনি, চারবার আমি তোমাকে বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথায় কান দিলে না। তুমি শুধু একটি কথাই বলতে লাগলে বারবার, সব শেষ হয়ে গেছে চিরদিনের জন্য, ফিরে আসার পথ নেই। ঠিক আছে, আমিও মেনে নিলাম, সব শেষ হয়ে গেছে চিরকালের জন্য, সব শেষ হয়ে গেছে। আমি যে মুহূর্তে তোমার এই কথাগুলো স্বীকার করে নিলাম, সেই মুহূর্তে আমার কণ্ঠস্বর ধাতব, যান্ত্রিক, কর্কশ হয়ে উঠল। তোমার যাত্রা শুভ হোক, আমি বলেছিলাম। এ কথা বলার কোনো মানে হয় না, তবু আমি কথাটা বলেছিলাম। কেন যে বলেছিলাম তাও জানি না, কথাটা আমার অজান্তেই যেন মুখ ফসকে বেরিয়ে এসেছিল। ঠিক আছে, তোমার যাত্রা শুভ হোক, সুহালে ফিরে যাও তুমি। আমি তোমাকে যে কত ভালোবাসি তা তুমি হয়তো জানো না, আমার এই ভালোবাসার স্বরূপ তোমার অজানা। তুমি হয়তো ভেবেছ আর পাঁচটা বিবাহিতা রমণীর মতো আমিও অ্যাডভেঞ্চারের নেশায় মেতে উঠেছিলাম। তুমি বোঝোনি যে তুমি আমার জীবনের ধ্রুবতারা, তুমি আমার সব কিছু, আমার জীবন। আমাকে এই ঘরে সাদা চাদর ঢাকা অবস্থায় আবিষ্কার করার পর তুমি হয়তো বুঝতে পারবে যে তোমাকে, তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি হত্যা করেছ। কিংবা তুমি হয়তো ঠিকই আসবে, হায় ঈশ্বর, আর আমি হয়তো তখনও বেঁচে থাকব। তুমি আবার আমাকে বাঁচিয়ে তুলবে, আমার পাশে হাঁটু মুড়ে বসবে তুমি, কাঁদবে, আর আমি তোমার হাত আমার মুঠিতে চেপে ধরে তোমাকে সান্ত্বনা দেব, তোমার চুলে হাত বুলিয়ে দেব, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব। লুডভিগ, করার মতো আর কিছুই ছিল না। দুঃখজনক প্রাসঙ্গিক ঘটনাগুলো মন থেকে চিরতরে মুছে ফেলতে চাইছিলাম। এই বাজে কৌতুক যা ক্রমশ স্ফীত হতে হতে একটা ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করছিল, সেটাকে আমি নস্যাৎ করতে চাইছিলাম। আমি গোটা দিনটাকে ভুলতে চাইছিলাম সমুদয় ঘটনাবলীকে, যেগুলো কিনা আমি অতিরিক্ত সময় ঘুমিয়েছিলাম বলে ঘটে গেল। কিন্তু শুধু এই ঘটনাটি নয়, আমি এই ঘটনার পূর্ববর্তী সমস্ত ব্যাপার যা শেষ পর্যন্ত হেলেনার উপর আমার বোকার মতো আক্রমণের জন্য দায়ী, সেগুলোও ভুলতে, স্মৃতি থেকে মুছে ফেলতে তৎপর হয়ে উঠেছিলাম। আমি দ্রুত পায়ে পালিয়ে যাচ্ছিলাম, হেলেনা আমাকে অনুসরণ করছে এবং আমি যেন তার পশ্চাৎধাবনের পদশব্দ শুনতে পাচ্ছিলাম। আমার জীবন থেকে যদি এই অর্থহীন দিনগুলিকে বাতিল করতে পারতাম, তাহলেই বা কি এমন লাভ হতো, আমি ভাবতে লাগলাম। আমার সমগ্র জীবনটাই যখন পোস্টকার্ডে উৎকীর্ণ একটি কৌতুকের জন্য ভুল পথে পরিচালিত হয়েছে, তখন আর মাত্র কয়েকদিনের ঘটনা নিয়ে মাথা ঘামিয়ে কি এমন লাভ হবে? আমার জীবনের গতিপথটা যদি সমূলে পরিবর্তন করতে পারতাম, তাহলে কতই না লাভ হতো। কিন্তু তাই বা কেমন করে সম্ভব হতো? যে ভুলের জন্য আমার আজ এই দুর্দশা, সে ভুল তো আর আমি করিনি, তাহলে আর আমি দায়ী হব কেন? আমার পোস্টকার্ডকে অত গুরুত্ব দেওয়ার জন্য কি আমি দায়ী? আলেক্সিসের মৃত্যুর জন্য কে দায়ী? তার বাবাকে কেন গ্রেফতার করা হয়েছিল? কেন শাস্তিভোগ করতে হলো তাকে? তিনি অবশ্য বহুদিন আগেই ছাড়া পেয়েছেন, তাকে স্বপদে বহালও করা হয়েছে, কিন্তু আলেক্সিস তো আর বেঁচে নেই, তার মৃত্যুর জন্য কে দায়ী হবে? এই ভুল এতই বিরাট এবং বিশ্বগ্রাসী যে একে ব্যতিক্রম বা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে জাহির করা যাবে না। তাহলে প্রশ্ন উঠতে পারে, এসবের জন্য দায়ী কে? ইতিহাস? একান্ত যুক্তিসিদ্ধ মহান ইতিহাস? ইতিহাস এমন ভুল কেন করবে? ইতিহাস যদি কৌতুক করে থাকে, তাহলে কার কী বলার আছে? আমি এই সময় হঠাৎ উপলব্ধি করলাম, আমার নিজস্ব কৌতুককে মুছে ফেলতে চাওয়াটা বোকামি বই আর কিছু নয়। যেখানে গোটা জীবনটাই একটা অন্তহীন কৌতুকের বিষয়, সেখানে এমন চিন্তাকে প্রশ্রয় দেওয়া বোকামির পরিচয় বই কি? এই হতবুদ্ধিকর, অতল স্পর্শী, সম্পূর্ণ অপরিবর্তনশীল কৌতুকীর কোনো প্রতিকার সম্ভব নয়। আমি এতক্ষণে পরিত্যক্ত গ্রামের সবুজ মাঠের উপর একটা বিরাট প্ল্যাকার্ড টাঙানো রয়েছে দেখলাম,
ওই প্ল্যাকার্ডে বড় বড় লাল অক্ষরে লেখা ঘোষণা পড়ে জানতে পারলাম, আজ দুপুর 4টার সময় ছাদ খোলা রেস্তোরাঁয় সমবেত যন্ত্রসঙ্গীতের আয়োজন করা হয়েছে। প্ল্যাকার্ডের পাশে সরাইখানার দরজাটি খোলা রয়েছে দেখলাম। অপরাহ্নিক আহার গ্রহণের সময় ঘনিয়ে এসেছিল, আমার হাতেও ঘণ্টা দুয়েক অতিরিক্ত সময় ছিল, এ কারণে আমি সরাইখানার ভিতরে ঢুকে পড়লাম।